এই দেখো ছাদে চলে এসছি তো গাছের গোড়ায় দেখছি একটা কি পাখির ডিম দেখো ফেটে রয়েছে একদম কুসুম দেখা যাচ্ছে তো একটা কাঠি দিয়ে তোমাদের আবার আমি নাড়িয়ে দেখাচ্ছি মনে হচ্ছে এটা শালিক পাখির ডিম কারণ চড়ুই পাখির ডিম তো সাদা হয় আর গায়ে একটু ছাপা ছাপা মতো হয় তো দেখো এই ডিমটা দেখাতে দেখাতে আবার নিচে থেকে একজন ডাকাডাকি করছে যে মাছ নিয়ে এসছে তো কি মাছ নিয়ে এসছে চলো নিচে গিয়ে তোমাদের আবার দেখাবো তারপরে এসে আবার ছাড় দেবো এসছিলাম তো ছাদটা ঝাড় দিয়েই তোমা মানে যাব তো এই ডিমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো আগে নিচে গিয়ে দেখি কি মাছ নিয়ে এসছে তারপরে আবার ছাদে আসবো এই দেখো সকাল সকাল একজন মাছ দিয়ে গেলো দেখো ওই দেখো একটা লাফিয়ে চলে গেছে বেলে মাছ দেখেছে এগুলো আমাদের বাউড়ের জ্যান্ত মাছ তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর পারা যায় তোমরা কি চেনো অনেকে চেনো না দেখো এইগুলো হচ্ছে বেলে মাছ হ্যাঁ এইগুলো বেলে মাছ একদম জ্যান্তই রয়েছে দেখতেই পাচ্ছো নড়ছে এই মাত্রই ধরেছে জাল পেতে আর এই দেখো এইগুলো হচ্ছে পাকাল মাছ এই যে এইগুলো পাকাল বলো বান বলো যে যা বলো আমরা পাকাল বলি আর এর বড়ো সাইজ যেগুলো হয় মোটা মোটা সেগুলোকে বান মাছ বলি আর এগুলোকে বলি পাকাল মাছ দেখো স্লিপ কেটে বেরিয়ে এই এটা তোর মাথাই নেই দেখো মাথা কেটে গেছে মানে জাল থেকে বের করার সময় এখানে অনেকটা মাছ আছে দেড় কিলো মাছ আছে এখানে দেখো তোমাদের সঙ্গে আজ কালকেই আমি খবর পেয়েছি যে মাছগুলো দেবে আমাদের তো ভেবেছি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এর পিঠে আছে কিন্তু এই মাছটার পিঠে কাঁটা আছে এই কাটাটা হাতে অনেক সময় ঢুকিয়ে দেয় ওরা আত্মরক্ষার জন্য তো সবারই তো আত্মরক্ষার কোনো না কোনো বডি পার্টস আছে তো এদের হচ্ছে কাঁটা এই পিঠের কাটাটা এই মাছের ঠিক আছে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো দেখে নাও আর একবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি দেখো ছাদে চলে এসছি এখন নটা পঁয়ত্রিশ বেজে গেছে তো ছাদ ঝাড় দিলাম আর ছাদের গাছেগুলো জলও দিয়ে দিলাম প্রচুর কাজ আজকে প্রচুর কাজ কি বলবো ওই যে মাছগুলো তোমাদের দেখালাম তো ওই মাছগুলো কাটাকাটি করতাম তো সকাল থেকে গুড মর্নিং বলার টাইম পাইনি তোমরা জানোই আর চা আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি সময় হয় না কারণ পাপাকে নিয়ে একা একা পেরে উঠি না সংসারের অনেক রকম কাজ থাকে তো চাটা আর বসে খাওয়া হচ্ছে না আর এই এসে দেখলাম কি একটা পাখির মানে ডিম টবের মানে গাছের গোড়ায় ফেটে রয়েছে তো সেই ডিমটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখে না ওটা কিসের ডিম আমি বলতে পারবো না আমার খুব সম্ভবত মনে হচ্ছে শালিক পাখির ডিম ওরকম নীল রঙের হয় মনে হয় তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে বলো যে কোন পাখির ডিম এরকম রঙের হয় তো চলো নিচের দিকে যাই দেখো এখানে কথা বললে বলতে গেলে একদম আমার অন্ধকার হয়ে যাচ্ছে পিছনে দেখো আমাদের বিন ব্যাগটার অবস্থা দেখো রাখার জায়গা নেই বিন ব্যাগ বসারও জায়গা হয় না তো ভেবেছিলাম উপরে ঘর টর করে বিন ব্যাগটা উপরে ঘরে রাখবো আর আমরা বসতে বসতে পারবো হুম এই দেখো আর একজনের অবস্থা দেখো তো চলো নিচে গিয়ে কথা বলছি তো এই দেখো নিচেই চলে এসেছি আমরা এখনো পাপার ভাত খাওয়ানো হয়নি পাপাকে ভাতও খাওয়াতে হবে তোর ভাতটা মেখে নেব আর প্রচন্ড গরম লাগছে জানো তো খুব গরম লাগছে একেবারে তো এখানে একটু বসে তো এই দেখো এই ঘরের এখানে একটু বসে তোমাদের সাথে কথা বলে নিই প্রচন্ড গরম তো লেগেই গেছে সকাল থেকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর লাল শাকও ভেজেছি পরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ লাল শাক এনেছিলাম কালকে বাজার থেকে কিন্তু কালকের কোনো বাজারের সিনামি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এক দিন বাদ দিচ্ছি আর ভিডিও করতে মানে রোজ রোজ করা হয়ে উঠছে না যেহেতু করা আছে করা থাকে তো তো রেগুলার যে দিতে পারছি বলে এক দিন আবার রেস্ট নিচ্ছি কারণ অনেক জমে যাচ্ছে আমার মানে ভিডিও তো ফোনের ওপরও প্রেশার পড়ে যদিও আমি পেন ড্রাইভে রাখি তাও ফোনের মধ্যে অনেক থাকে সেজন্য এক আধ দিন করে বাদ দিচ্ছি যাতে ফোনের ওপর প্রেশারটা না পড়ে তো সব সময় ওই ফোন ধরে রান্না বান্না দেখানো এটা ওটা পসিবল হয়ে উঠছে না আর জানোই তো একা একা ওকে নিয়ে সকালের দিকে কাজ করে পারছি না তো সেটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল আর ওই মাছগুলো কাটতে হবে আগে পাপাকে খাইয়ে দিয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে আগে পাপাকে খাওয়াবো তারপরে আমরা খাবো তারপর মাছ নিয়ে বসতে হবে তারপরে আবার স্নান ওর এইগুলো সব নিচ্ছে হেলান দিয়ে রেখেছি সেখান থেকে তো ওই মাছগুলো না একজনকে বলেছিল আমার হাজবেন্ড আর কি বর বলেছিল যে উম ওই মাছ ধরে ওরা তো বলেছিল মাছ পেলে আমাদেরকে দিও কারণ এই মাছগুলো তো অসম্ভব টেস্টি হয় তোমরা জানোই আর অনেকটা দাম দাম এই মাছের তো আমাদের এখানে বাজারে গেলে পাঁচশো টাকা করে কিলো নেয় আর বাড়িতে দিয়ে গেল চারশো টাকা করে কিলো নিয়েছে ওখানে দেড় কিলো মাছ আছে ছশো টাকা চেয়েছে তো যাই হোক আমার বরের সঙ্গে কথাবার্তা হয়ে যায় ওরই তো বন্ধু ওরা ওরা ওই বাউরের ওপারে বাড়ি ওরাই এগুলো ধরে ধরে টরে বিক্রি করে তো সেজন্য আমাদের একটু কমেও দেয় তো যাই হোক সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন খাওয়া দাওয়া করে নি আর জানি না কি শেয়ার করতে পারবো মাছগুলোকে বালতির মধ্যে ঢেলে রেখেছি কারণ পাকাল মাছগুলো মাছগুলো উঠে যাচ্ছে যাচ্ছে আর ছটফট করতে করতে বেরিয়ে থেকে তো যাই হোক বালতির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে নি মা বাবা এখনো আসেনি ফুলের বাগান থেকে আসবে খাওয়া দাওয়া করব। এদিকে ঘরটার আমার সব মোচা হয়ে গেছে ছাদ ঝাড় দেওয়াটাও তো জানোই সবই করে নিয়েছে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর তুলসী মন্দির মোছা সিঁড়ি মোছা সব উঠোন ঝাড় দেওয়া আমি সকাল সকালই করে করিনি ওগুলো তো দেখাতে পারি না তোমাদেরকে বারবার করে আর কি বা বলবো তো এখন খাওয়া দাওয়া করে মাছ নিয়ে বসতে হবে তারপরে স্নান করে পুজো কাজ আছে অনেক কাজ অনেক কাজ সারাদিন আর কি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারবো তো ঠিক আছে চলো আবার পরে কথা বলবো আগে খাওয়া দাওয়াটা করে এই ঝামেলাটা মিটিয়ে নিই আর পাপারও ফল বের করে রাখতে হয় ফ্রিজের মধ্যে রয়েছে ফল আঙুর তারপরে লেবু এগুলো সব বের করে রাখি তো পরে খাবে আগে তো ঠান্ডাটা ছাড়াতে হবে তাই না অনেক সকালেই বের করি আজকে আমার মনে নেই তো ঠিক আছে চলো এখন বেড টের করে রাখি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো দেখো আজকে রান্না করেছি হচ্ছে ল্যাটা মাছ দিয়ে লাউয়ের তরকারি তো লাউটা আমাদের বাড়ির আর ল্যাটা মাছগুলো বাজার থেকে কিনে এনেছিল বাবা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে আছে মাছের তে রুই মাছের তেল ভাজা আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখো মাখো করে করেছি আর আছে লাল শাক ভাজা তো ওটা পরে যেহেতু ভেজেছি তো সেই জন্য পরে একটুখানি ভিডিও করে রেখেছি তোমাদের জন্য এর মধ্যে কোনো বাদাম বা ছোলা এগুলো কিছু দিইনি এটাও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই ভেজে রেখেছি আর তো সেই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও আমি কালকে বাজার থেকে নিয়ে এসছিলাম তো এগুলো করে দেখো এখন চলে এসেছি ছাদে তো ছাদে এই গমটা রোদে দিতে হবে কারণ মা এই গমটা ঝাড়পোচ করে রেখে দিয়েছে একদম পরিষ্কার বড় চটে এটাকে দিয়ে দেব আর পাপারোকেও পাপাকেও স্নান টান করিয়ে দিয়েছি কারণ মাছ নিয়ে বসতে হবে তো জোড়া কাজ বুঝতেই পারছ তো ওকে আগে রেডি করে দিলাম এবার কিছু খেতে দিয়ে আমি মাছ নিয়ে বসবো আর গমটাকেও ভালো করে রোদ্রে দিয়ে দেবো তো দেখো নিচেই চলে এসে মাছটাচ কেটে দেখো ধুয়ে পরিষ্কার করে সব নানান রকম বক্সে রেখে দিয়েছি সব আলাদা আলাদা করেছি ছোট বড় এগুলো আলাদা আলাদা করেছি এখন ফ্রিজে দেব আর এগুলো হচ্ছে লবণ হলুদ দিয়ে রেখেছি দুপুরবেলা ভেজে খাবো লাল শাকের সঙ্গে তো ঠিক আছে চলো তোমাদের সামনে আসছি আমি মাছগুলো আগে ফ্রিজে রেখে দিয়ে আসি দেখো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ এই মাছটাচ কেটে আসলাম আমি আর মা দুজনে মিলে মাছ কেটে পরিষ্কার করলাম দেড় ঘন্টা মতো লেগে গেল হ্যাঁ আর মা সব মাছ ধুয়ে ধুয়ে ওই কৌটো ছোট বড় আলাদা করে দিয়েছে দেখতেই পেলে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি এখন সব ফ্রিজে রেখেও দিলাম মুখ বন্ধ করে আর এখানে কি যেন একটা হয়েছে শুধু চুল করছে এখন যাব স্নান করতে তো জামা কাপড় সব বাথরুমে রেখে এসেছি জলটা ভরে নিয়ে এখন স্নান করে নেব আর পাপা তো টুকটুক করে ফল আর ছোট্ট মিষ্টি দিয়েছি ওর জন্য এনেছিলাম তো সেই মিষ্টি মিষ্টি খাচ্ছে জল দিয়ে রেখে এসেছি যে এগুলো খাওয়ার পরে মিষ্টিটা খাওয়ার পরে জল খাবি তো ফল ফুরিয়ে গেছে মিষ্টিটা খাচ্ছে ও খেতে থাকুক আর আমি এই ফাঁকে স্নান করে এসে পুজোটা দিয়ে নেব। আর ওই যে দেখলে না বেলে মাছ লবণ হলুদ দিয়ে রেখেছি ওগুলো হচ্ছে মেখে রেখেছি ওগুলো ভাজা করব দুপুরবেলা গরম গরম খাবো তো সেটা ভাজাটা দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা ঠিক আছে তো আজকে এইগুলোই শেয়ার করছি টুকটাক করে দেখতে থাকুক এছাড়া আর কি করবো কি বা দেখাবো বুঝতে পারছি না তো যাই হোক চলো এখন তো বেশ খানিকটা বেলা হয়ে গেছে স্নানটা আগে করে নি করে নিয়ে পুজো দিয়ে তারপরে দেখি তোমাদের সামনে আসছি না হয় পরে আবার কথা বলবো ঠিক আছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেক টাইম লেগে গেছে মাছগুলো কাটতে যেহেতু পাকাল মাছের কাটা টাটা থাকে না ওগুলো ফেলতে হয় বেলে মাছের মুখ কাটতে হয় অনেক রকম অনেক অনেক রকম ভাবে কাটে আমরা এভাবে কাটি তো ঠিক আছে চলো দেখো কালকে বাজার গেছিলাম তো লাল শাক তো এনেছি তোমরা জানোই তার সঙ্গে এই নিয়েছি আমি ওই টোটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন দেখছি এক হকার দাদা এগুলো বিক্রি করতে করতে যাচ্ছে তো দেখো নয়ন পাপড় এটা হচ্ছে অরিজিনাল টমেটো পাপড় আর এটা আছে সবজি পাপড় তো এগুলো আমি আরও পাঁপড় ছিল এই দুটোই আমি নিয়েছি কারণ পাপা ব্যাগ থেকে তুলে নিয়েছে এই দুটো কালার দেখে তো একটা লাল আর একটা দেখতেই পাচ্ছ হলুদ আর যেটা ধনে পাতার একটা ছিল সেটা হচ্ছে পুরো সবুজ ছিল অনেকটা মনে হচ্ছিল কড়াইশুঁটির কচুরি আর একটা ছিল মশলা পাপড় সেটার রং হচ্ছে সাদা তো এই দু প্যাকেটই আমি নিয়ে এসেছি তো ভেজে খেয়ে দেখতে হবে এটা কেমন লাগে তো তোমাদের সঙ্গে এই অবস্থায় একটু শেয়ার করলাম কারণ প্যাকেটটা ছিঁড়ে ফেললে তো এই অবস্থায় পাওয়া যাবে না তো প্যাকেট ছেঁড়ার আগেই তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম দেখো আর কোথাকার পাপড় তাও তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো এবার স্নান টনান করে আসবো এটা তো স্নান করে এসে দেখো এই যে পুজোও দেওয়া হয়ে গেছে বেলে মাছগুলি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ওদিকে তেল গরম করতে দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেলে বেলে মাছ ভেজে নেবো আর একটা দেখো মৌরলা মাছ দেখালাম আর একটা ছিল দেশি ট্যাংরা তো দেখো তেল গরম করে নিয়েছি কড়াইতে তো মাছও আমি ভাজতে বসিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা হচ্ছে তো বেলে মাছ একটু নরম হয় সেজন্য একটা দিক ভালো করে ফ্রাই না করে আমি উল্টে দেবো না তো মাছ ভাজার আর কী বা শেয়ার করবো তো এইটুকুই তোমাদের জন্য আমি ভিডিও করেছিলাম এটুকুই দেখো টাছ ভেজে নিয়ে পাপাকে খাওয়াতে চলে এসে দেখো পাপার কিন্তু ড্রেস চেঞ্জ করে দিয়েছি তার কারণ কি জানো আমি যখন মাছ কাটছিলাম ও সমানে মাছ ঘেটেছে আর গেঞ্জিতে মুছেছে মাছে হাত দিয়েছে আর গেঞ্জিতে মুছেছে ওর তো ভয় টয় কিছু নেই ও যেহেতু ওই পাকাল মাছে কাঁটা আছে ওটা ধরেনি বেলে মাছটা ধরেছে আর আজকাল কি করে জানো তো খাবার মুখের মধ্যে ভর্তি করে বসে থাকে আর ওর প্রিয় খাবার তো দুধ ভাত ও অন্য কোনো কিছু খেতে চায় না মানে খেতে চায় না বলতে কি ওর ভালো লাগে না খেতে তো সেই জন্য আমি দুধ কলা এগুলো দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়ে এসে ওকে খেতে দিই আর ওর জন্য আমি সবসময় ঘরে কলা রাখার চেষ্টা করি কারণ ও কলাটা খুব পছন্দ করে আর অন্যান্য ফল তো খাই তো ডিম সিদ্ধ কলা ডাল সবজি এগুলো খেতেও ভালোবাসে ও মাছ বা মাংস কোনো কিছুও খেতে চায় না ওকে অনেক বলেছি অনেক দেখিয়েছি অনেক খাওয়ানোর চেষ্টাও করেছি ও পছন্দ করে না ও দুধ ভাতটা খুব পছন্দ করে তো চলো পাপাকে খাইয়ে নিয়ে তারপর আবার আসছে এই দেখো গরম গরম মাছ বাজার নিয়ে বসে পড়েছি পাপাকে খাওয়ানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ তো একটু দুটো তিনটে মাছ খেয়ে নি তোমাদের সঙ্গে একটু কথা বলবো ভিডিওটাও শেষ করব আর বেশি বড় করছি না তারপরে নিজেও খাবো আর রেস্টের টাইম তাই না রেস্ট নিতে হবে তো স্নান করে পুজো টুজো দিয়ে ওদিকে পাবার খাওয়ানো টাওয়ানো একদম হয়ে গেছে মাছও ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাছ ভাজাটা আর এই দেখো আমি ভাজা মাছ নিয়ে বসেছি এখন খাবো আর ভিডিওটা শেষ করবো মুরলা মাছটা আগে খেলাম এতক্ষণ ভিডিও দেখছিলাম বন্ধুদের কমেন্ট করতে না পারলে লিখে দিচ্ছি টাইম দিচ্ছি রান্না করতে করতে চালিয়ে রেখেছিলাম রোদ্দুর তো খাকা করছে ছাদে যাব জামা কাপড়গুলো গুলো নামিয়ে এনে তারপরে আমি দুপুরের খাবার খাবো সকাল থেকে বসার টাইম পাইনি গো এই মাত্রই বসলাম আর বাবাকে খাওয়ানোর সময় বসেছিলাম এই হচ্ছে বসা বসার টাইম বেলে মাছ গুলোর পেটের মধ্যে ডিম ভর্তি এই দেখো এটুকু একটা বেলে মাছ তার পেটেও ডিম তাহলে বড় গুলোর পেটে কতটা করে ডিম আছে আমি কেটেছি তো বেলে মাছগুলো আমি জানি আমি সব বেলে মাছগুলো গুলো কেটেছি আর পাকাল মাছ অল্প কিছু কেটেছি পাকাল মাছ মা বেশি ও সকাল থেকে এই তোমাদের সামনে বসে একটু কথা বলছি বাবা ওখানে খাওয়া দাওয়া করে আবার খেলাধুলা করছে আমি বললাম তুমি একটু খেলাধুলা করো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলবো আর ভাতু খেয়ে নিয়ে তারপর তোমাকে ঘুম পাঠিয়ে দেব আর ওই যে লাউ দিয়ে মাছ রান্না করেছে ওইগুলো বাবা হাত থেকে নিয়ে এসেছিল ওই লেটাগুলো আজকে প্রথম খাচ্ছি ওই লেটা এখনো খাইনি একদিনও দেখা যাক কেমন টেস্টি হয়েছে তরকারিটা জানি না আর মাছের তেলটাও তো আমি নিয়ে এসেছিলাম আমি রুই মাছ নিয়ে এসেছিলাম তো তার সঙ্গে তেলটা আমাকে দিয়েছিল তোমাদের মনে এক ভিডিওতে বলেছি বলেছি কিন্তু আমার খেয়াল নেই যাই হোক তেলটা খানিকটা আজকে রান্না করেছি আরও খানিকটা আছে ওটা আবার আরেকদিন খেতে পারবো আজকে তো আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে একটুখানি মাখা মাখা মতো করেছি তো মা খেয়েছে সকালে ভাত দিয়ে মা বললো ভালোই লাগছে কিন্তু একটু তিতো লাগে বলে আমি খেতে পারি না ওই মাছের পিত্ত গলা তিতোটা আমি কিছুতেই খেতে পারি না এদিকে তুমি কাল দেবে নিম পাতা দেবে সব খেয়ে নেবো কিন্তু মাছের ওই তেলটা যদি তিতো হয় তাহলে যেন আমার এই নিচের দিকে আর নামে না মানে কেমন উপরের দিকে উঠে আসে আর গা গুলিয়ে ওঠে জানো তো কেন কি জানি খেতে পারি না তো যাই হোক দেখবো চেষ্টা করে যদি খেতে পারি মা বললো হালকা হালকা তিতো তো কি করব চলো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব বক বকটা এখানেই বন্ধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফাঁকা মাত্র তিনটে মাছ নিয়েছি কারণ মাছ তো বেশি ভাজিনি আবার তিনজন খাবো না শাকের পাত্রেছো সেই জন্য ঠিক আছে চলো আবার কালকে তোমাদের সঙ্গে আমার তো নতুন ভিডিও দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থেকো আর আজকের মতো আমাকে ছুটি দাও তো আজকে আসছি টাটা বাই বাই